Bhagavan
Nama Namaha Om Namaste Bhagavate Ramakrishna Narayana.
সঙ্গীত সংগ্রহ পেজ নম্বর 91 হ্যাঁ
মাকে দেখব বলে ভাব না কেউ করো না মাকে দেখব
Hari Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu. Kishor utheche beje aaj agamoni rabahane Kishor utheche beje doel shama dak dilo tai doel shama dak dilo tai varonero eo sheje aaj agamoni rabahane Kishor utheche beje aaj bhara bhadorer bhara nodi pulu pulu chote nirobodhi bhara bhadorer bhara nodi pulu pulu chote nirobodhi sheshur gitale dai karo tale sheshur gitale dai karo tale नाचे तरंग दोलने रे आज आगमनेर आवाहने किशोर उठेचे बेजे दोएल श्यामा डाक दिलो ताए दोएल श्यामा डाक दिलो ताए बरनेरो एयो शे जे आज आगमने रावाने किशोर उठे छे बे जे आज पूरब दीपक आरती रो दीप सतो छटा मेघ जाले दीक वाला ताय आलता गुले छे दीक वाला ताय आल वाला ताय आलता गोले छे रक्त आकाश था
ঘাসের বুকেতে শিশিরনি ধোয়াবে ও রাগার চরণ ধীর ঘাসের বুকেতে শিশিরনি ধোয়াবে ও রাগার চরণ ধীর সবুজা চলে মুছে নেবে বলে সবুজা চলে হরণি শ্যামলা সেজেছে রে আজ আগমনের আবাহনে কিশোর উঠেছে বেজে দোয়েল শ্যামা ডাক দিল তাই দোয়েল শ্যামা ডাক দিল তাই বরণের এই সে যে আজ আগমনের আবাহনে কিশোর উঠেছে বেজে আজ আগমনের আবাহনে আজ আগমনের আবাহনে আজ আগমনের আবাহনে কিশোর উঠেছে বেজে মোহ বন্ধ যোগ
शारदा शारदा पदे शारदा शारदा पदे गत प्राण मन जय जय राम कृष्ण भुवन मंगल बालक चरित्र जय सुबोध सरल नागवर त्याग वीर नागवर त्याग वीर विवेक संबल कथामृत बरिशन गौर जलधर कथामृत बरिशन गौर जलधर गिरीश भैरव जय गिरीश भैरव जय विश्वास आकर जय जय राम कृष्ण भुवन मंगल राम कृष्ण दास दास जय सवाकार राम कृष्ण लीला स्थान বলতেন মা তুই ওদের এনে দে এই সংসারীদের সঙ্গে কথা বলতে বলতে আমার বুক জ্বলে যাচ্ছে তুই ত্যাগী ভক্তদের আমার কাছে এনে দে এবং তিনি ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় আমি যে তোদের না দেখতে পেয়ে বেকুল হয়েছি অর্থাৎ ভগবান যুগে যুগে আসেন এবং তার যে পার্ষদ নিত্য লীলা সহচর তাদের সঙ্গে নিয়ে আসেন ঠিক যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তার সঙ্গে যোগাযোগ হয়ে যায় তারা কেউ তার অঙ্গ থেকে বেরিয়েছে কেউ প্রত্যঙ্গ উপাঙ্গ কেউ অঙ্গ কেউ উপাঙ্গ কিন্তু
সকলেই ভগবানের পূর্ব 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 অবতারও এসেছিলেন, সেই তারাই আসেন। তো সেইভাবে ভগবান কাউকে ঈশ্বর কোটি, কাউকে জীব কোটি, এইভাবে তিনি বলেছেন। এরা যেন পাতাল ফোড়া শিব, এরা প্রতিষ্ঠা করা নয়, পাতাল ফোড়া শিব। এরা হলো সূর্যোদয়ের পূর্বে তোলা মাখনের মতো। তাই এইসব ত্যাগী ভক্তদের নিয়ে ভগবান একটি সংঘ গঠন করবেন বলেই এত ব্যাকুলতা। জগতের কল্যাণ, মানুষকে প্রেম ভক্তি শেখানো এবং ধর্মের গ্লানি দূর করার জন্যেই যুগে যুগে আসতে হয় ভগবানকে, এবং তখন সেই অন্তরঙ্গ পার্ষদরাও জন্মগ্রহণ করেন এবং যথাসময়ে ভগবানের কাছে তারাও আসেন তার লীলার সহায়ক রূপে। তাই এদের জীবন হলো, এরা নিত্য ভগবানে তাদের মন, তাদের ভক্তি, বৈরাগ্য, প্রেম ভগবানের প্রতি, এটা যেন স্বভাবজাত, এই নিয়েই তারা আসেন। তাই বলছেন, নিত্যোৎসব ভবে তেষাং নিত্য শ্রী নিত্য মঙ্গলম যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরিহি। এদের নিত্যই উৎসব, নিত্যই তাদের শ্রী আনন্দ এবং উৎসব, নিত্যই তাদের মঙ্গল হয়। আর বলছেন, যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি, যাদের হৃদয়ে ভগবানের বাস সেই সব মানুষের কথা বলছেন। তাবৎ রাগাদয় স্তেনাস্তাবৎ কারাগৃহং গৃহং। তারা সংসারে থাকলেও এই সংসারটা তাদের কাছে কারাগার বলে মনে হয়। যাদের মধ্যে এরকম বিবেক বৈরাগ্যের আগুন জ্বলছে তাদের সংসারে জোর করে বেঁধে রাখা যায় না। তাই বলছেন, তাবৎ কারাদয় ততদিনেই সেটাকে কারাগার বলে মনে হয়। রাগাদয় এই যে আসক্তি, অ্যাটাচমেন্ট, কাম ক্রোধ লোভ মোহ, এগুলো যেন চোরের মতো। স্তেন তাবৎ কারাগৃহং গৃহং, যতদিন এগুলো থাকে ততদিন এই গৃহটাকে কারাগৃহ বলে মনে হয়। তাবৎ মোহ অঙ্গ্রি নিঘড়ে যাবৎ কৃষ্ণ নতে জনাহা, যে পর্যন্ত না সেই ভগবানকে মানুষ লাভ করছে ততক্ষণ মানুষের কাছে এই সংসারটা কারাগার বলে মনে হবে। আর মোহ অঙ্গ্রি নিগড়ে, অর্থাৎ মায়ামোহরূপ যেন বেড়ি পায়েতে শিকল পরিয়ে দেয়, সেইভাবে বদ্ধ করে রাখে। যাবৎ কৃষ্ণ নতে জনা, যতক্ষণ না ভগবানের জন্যে মন ভগবানকে ধরে সংসারে থাকছে ততক্ষণ এই অবস্থা হয়। তো এই যে নিত্যসিদ্ধ এই সমস্ত সন্তানরা ঠাকুরের, তারা নিত্যসিদ্ধ সেই জন্যে ভগবানে তাদের মন জন্ম থেকেই, তাই সংসারে থাকলেও তাদের কোনো ক্ষতি হয় না। এই যার কথা আমরা আজকে আলোচনা করছি, ইনি বিবাহ করেছিলেন, বিবাহ করে সংসার ধর্ম যাপন করছিলেন, কিন্তু কোনো সন্তান হয়নি। হঠাৎ তার স্ত্রী মারা যায় অল্প বয়সেই, বিবাহের পরেই, কিছুদিন পরেই তার স্ত্রী মারা যায়। এবং মারা যাওয়ার পর তার মনের মধ্যে একটা তীব্র বৈরাগ্য, যে এই সব কিছু মায়া, দুদিনের জন্যে ক্ষণিক, এটি সাধারণ মানুষের মধ্যে কিন্তু মনে হবে না, আবার একটা বিয়ে করবে, সংসার করবে, কিন্তু এদের যেন ওই সংসার বন্ধন দূর হয়েছে, যেন ভালোই হয়েছে, মুক্ত হলাম, এখন ভগবানের চিন্তা করতে পারব। তা এই হচ্ছে তফাৎ সাধারণ মানুষের সঙ্গে। তো শাস্ত্র বলছেন, কৃষ্ণে ভুলি সেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, সাধু শাস্ত্র কৃপায় যদি জীব কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহরে ছাড়য়। এই ভগবানকে ভুলে থাকলেই এরকম মায়া মোহতে আমরা অন্ধ হয়ে যাই এবং দুঃখ কষ্ট পাই, কিন্তু সাধুশাস্ত্রের কৃপায়, মহাপুরুষদের কৃপায়, সদ্গুরুর কৃপাতে, সাধুসঙ্গের ফলে আমাদের মন যদি ভগবানের দিকে যায় তখন আমাদেরও মুক্তি সম্ভব।
সেই কথা শাস্ত্র বলছেন। তো যাই হোক, বলছেন ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের চেয়েও কয়েক বছরের বড় ছিলেন। ঠাকুরের বয়সের থেকেও বড় ছিলেন ইনি, বুড়ো বয়সে এসেছেন। তো যাই হোক, এই ঠাকুরের ইচ্ছা, সবই ঠাকুরের আপনজন, তাই যখন ইচ্ছা তিনি নিয়ে আসবেন। তা আমাদের, আমরা দেখি ঠাকুরের ভক্তদের মধ্যে অধিকাংশই বড় লোকের ঘরে, ধনী ঘর থেকে এসেছেন। ওই কয়েকজন, দু একজন, যেমন এই গোপাল মহারাজ, আজকে যা জীবনী আলোচনা করছি, লাটু মহারাজ, এরা সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে এসেছেন। কিন্তু জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো, জন্ম যেখানেই হোক না কেন, মানুষ কর্মের দ্বারাই বড় হয়, সংস্কারের দ্বারাই বড় হয়। সুতরাং এদের কর্ম সংস্কার দুটোই ভালো। তাই তুলসীদাসজি বলছেন, তুলসী জব জগ মে আয়া জগ হসে তুম রয়, এইসি করনি করকে চলে তুম হসে যোগ জগ রয়। বলছে তুলসী, যেদিন তুমি প্রথম এসেছিলে সেই দিন তুমি কেঁদেছিলে, কিন্তু বাকি সকলেই হেসেছিল। এমন জীবন গঠন করবে যে তুমি হাসতে হাসতে যাবে আর সমস্ত মানুষ তোমার বিরহে কাঁদবে। যখন তুমি প্রথম, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা এইরকম জীবন গঠন করতে হবে। এনারা সেই রকম জীবন গঠন করেছিলেন, সেই জন্যে চিরকাল এদের মানুষ মনে রাখবে। তা বলছেন যে সংসার কত অনিত্য দুঃখকর, এই চিন্তা করে তিনি এই সদ্গুরুর সন্ধানে এদিক ওদিক জিজ্ঞেস করছেন যে এমন কি মহাপুরুষ আছে যার কাছে গেলে শান্তি লাভ করতে পারব। এর মনে তীব্র বৈরাগ্য হয়েছে, এই নিত্য সত্যের অন্বেষণ করছেন। তখন স্মৃতির মহেন্দ্র কবিরাজ তার কাছে তিনি শুনলেন, কেননা সেইখানেই তিনি, তার ব্যবসা ছিল সেই স্মৃতিতেই, বা কারো দোকানে চাকরি করতেন। তো বলছেন এই যাতায়াত শুরু হলো, তারপর থেকে উনি নিয়ে গেলেন মহেন্দ্র কবিরাজ। পুঁথিতে এভাবে বলেছেন, গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণে মহেন্দ্রের সাথে, ওই মহেন্দ্রের সাথে এসেছিলেন, ঠাকুরের সঙ্গে পরিচয় হলো। প্রথম দর্শনে ভাবলেন ইনি একজন সাধারণ সাধু, প্রথম প্রথম বুঝতে পারেননি, তিনি বুঝিয়ে না দিলে কী করে বুঝবেন। মহেন্দ্র কবিরাজ বললেন, মহাপুরুষকে কি একদিনে চেনা যায়, সুতরাং পুনঃ পুনঃ আসতে হবে, মাঝে মাঝেই আসতে হবে, তার সঙ্গ করতে হবে। তো তিনি সেই দ্বিতীয়বার এলেন, দ্বিতীয়বার ঠাকুরের কাছে এসে খুব ভালো লাগলো, একটা আকর্ষণ অনুভব করলেন। তারপরে তার ভালোবাসাতে বাঁধা পড়লেন, এমন ঠাকুরের ভালোবাসা যে আরও আবার এসো, এই যে মিষ্টি মধুমাখা যে কথা এবং প্রাণ দিয়ে যে ভালোবাসা, তাতে বারবার আসতে ইচ্ছা যায়। তাই বলছেন, ভবরোগের চিকিৎসক ভবরোগবদ্ধ শ্রীরামকৃষ্ণের সঙ্গগুণে তার সংসার বন্ধন দূর হয়ে মনে শান্তি লাভ হলো। ঠাকুরের সঙ্গ করতে করতেই সমস্ত সংশয় দূর হয়ে গেল, এই যে সংসারের মায়া মোহ সব দূর হয়ে গেল, এবং ঠাকুরের চরণে তার মতি হল, বন্ধন ভববন্ধন দূর হয়ে গেল সংসারের বন্ধন, এবং মনে তিনি শান্তি লাভ করলেন। ঠাকুরের মুখে ভগবত প্রসঙ্গ ও বৈরাগ্যের কথা শুনে তিনি অনুভব করলেন যে সংসারের সকল সম্বন্ধই মায়িক, সংসার অনিত্য ক্ষণভঙ্গুর, মরু মরিচিকার মতো। এই মরুভূমিতে মরিচিকাতে যেমন জল দেখায়, ঠিক সেই রকম অনিত্য, ঈশ্বরই একমাত্র নিত্য সত্য। গোপাল মহারাজ এখন থেকে ঠাকুরকে
জীবনে ধ্রুবতারা রূপে গ্রহণ করলেন, তারই আশ্রয় নিলেন। তো এইভাবে দ্বিতীয় দর্শনে এবং তারপরে তৃতীয় চতুর্থ পরপর আসতে লাগলেন। বলছেন, এটি কার কথা জানি না, কিন্তু যিনি লিখেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ ভক্তমালিকা, সেইখানে তিনি বলছেন, স্ত্রী বিয়োগ তো অনেকেরই হয়, কিন্তু উহার ফলে প্রকৃত বৈরাগ্য কতজনের আসে। সদ্গুরু লাভ ও ভগবানের জন্য সব কিছু ত্যাগ করে ত্যাগ কজন করতে পারে? এই শাস্ত্রে বলছেন, দুর্লভং ত্রয়মেই বৈতদ দেবানুগ্রহ হেতুকম। দেবতার অনুগ্রহে, ভগবানের কৃপাতেই আমাদের মনুষ্য জন্ম এবং মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা জাগে। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। মনুষ্য জীবন লাভ হয় এবং মুক্তির ইচ্ছা জাগে এবং সদ্গুরু লাভ করে। এটি ভগবান বা গুরুর কৃপায় পাওয়া যায়। দুর্লভ হলেও সুলভ করে দেন কৃপা করে। তো তার পৈতৃক ভিটা আমরা আগেই বলেছি, চব্বিশ পরগনার অন্তর্গত জগদ্দল গ্রামে, সম্ভবত 1828 খ্রিস্টাব্দে তার জন্ম। প্রায় তিনি কলকাতার সিঁথিতেই থাকতেন ও একটি দোকানে কাজ করতেন। বেনিপাল ব্রাহ্মভক্ত হলেও মাঝে মধ্যে শ্রীরামকৃষ্ণকে নিজের ভবনে নিয়ে আসতেন, উৎসবাদি করতেন। ঠাকুরের সাথে গোপাল মহারাজের পরিচয় ও যাতায়াত ক্রমে গভীর হতে লাগলো, শ্রদ্ধা ভক্তিতে পরিণত হলো। গোপাল মহারাজ ও লাটু মহারাজ দক্ষিণেশ্বরে ঠাকুরের ও মায়ের সেবায় নিযুক্ত থাকতেন। তো এই সিঁথির মহেন্দ্র কবিরাজের বাড়িতে ঠাকুর যেহেতু উৎসবাদিতে আসতেন, সেই জন্যে আরও গভীর হয়ে গেল ঠাকুরের সঙ্গে পরিচয়। এবং মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যখন যাচ্ছেন, ঠাকুরের সেবা করছেন, মায়ের সেবা করছেন, শ্রীমা সারদা দেবীও তখন নববতে রয়েছেন। আর লাটু মহারাজ, তিনিও গোপালদার সঙ্গে রয়েছেন। গোপাল মহারাজ তার ইচ্ছা ঠাকুরের নিকট দীক্ষা নেন, কিন্তু ঠাকুর কখনো গুরুগিরি করতেন না। একদিন আহার করবার সময় আহার করবার পর ঠাকুর একটি বাগানে বেড়াচ্ছেন, এমন সময়ে গোপাল মহারাজ ঠাকুরের চরণে প্রণাম করে মনের ইচ্ছা জানালেন। তো ঠাকুর তো এমনি দীক্ষা কাউকে দিতেন না, ওই দু একজনকে হয়তো মন্ত্র দীক্ষা দিয়েছেন, বাকি অধিকাংশই ছুঁয়ে দিতেন বা দূর থেকে স্পর্শ করে দিতেন, জীবে লিখে দিতেন। এটাকে সম্ভবী দীক্ষা বলে। এই অবতার পুরুষ ছাড়া সাধারণ মানুষ এমনকি ঈশ্বরকোটিরা এত ক্ষমতা নেই। তো সাধারণ গুরুরা কী করেন, মন্ত্র দীক্ষা দেন, ওই ভগবানের সগুণ নির্গুণ ভগবানের একটি ওম মন্ত্র, মাঝখানে তার ইষ্ট থাকবে, তারপরে শক্তি হিরিং বীজ থাকবে। তা এইভাবে দীক্ষা সাধারণ গুরুরা দেন। তো বলছেন, যখন তার মনের ইচ্ছা জানালেন ঠাকুরকে, ঠাকুরের চরণ ধরে কেঁদে কেঁদে তিনি ঠাকুরের কাছে মনোগত বাসনা জানালেন। ঠাকুর তার হাত ধরে তাকে উঠালেন এবং সান্ত্বনা প্রদান করলেন, বললেন, হবে হবে, সবই ধীরে ধীরে হবে আর কি। একদিন লাটু মহারাজ ও গোপাল মহারাজ ঠাকুরের সাথে বেড়াচ্ছেন। ঠাকুর কথায় কথায় লাটু মহারাজকে বললেন, এখানকার কথা মানতে হবে। লাটু বললেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। যখন ঠাকুর বললেন নিজের বুকে হাত দিয়ে যে এখানকার কথা মানতেই হবে, তখন লাটু মহারাজ ওই কথা বললেন, তা আপনি বুঝিয়ে না দিলে আমরা কী করে বুঝব। অমনি ঠাকুর গোপাল মহারাজকে ডেকে বললেন, ও গো গোপাল, শুনো শুনো। গোপাল মহারাজকে ডেকে
বলছেন শুনো লাটু কি বলে, এখানকার কথা কি বুঝিয়ে দিতে আছে, এখানকার কথা কি বোঝানো যায়, তুমিই বলো তো বাপু এ কেমন আবদার। তখন গোপাল মহারাজ বলছেন আপনার তো জানা আছে বলে দিন না। তখন ঠাকুর বললেন ওগো তোমার একই রকম কথা, এখানকার কথা কি বলতে আছে জানিয়ে দিতে আছে। তখন গোপাল মহারাজ বলছে এখানকার কথা শুনবার জন্যই তো আমরা এসেছি, না বললে আমরা কেমন করে জানব কেমন করে বুঝব। তখন ঠাকুর স্মিত হাস্যে বললেন এখন নয় সময় হলে ঠিক হবে, একদিন তোমরা সব বুঝবে। তা এই যে সঙ্গ করতে করতে তোমরা বুঝবে, ভগবানেরও কৃপা হবে। তাই বলছেন সময় না হলে কোনো জিনিস হয় না, কালীনাথ মণিবিন্দতি। আমরা দীক্ষা নিয়েই বলি আমাদের কিছুই হচ্ছে না, মন স্থির হচ্ছে না, কিন্তু অভ্যাস করে যেতে হবে, শ্রদ্ধার সঙ্গে দীর্ঘদিন অভ্যাস করে যেতে হবে, তারপরে হবে, ধীরে ধীরে মন স্থির হবে। তো সেই রকম ঠাকুরও পরীক্ষা করছেন তাদের, এবং সময় ঠিক সময়ে হবে, আম ঠিক সিজন হলে আমটা পাকবে, আগেই কাঁচা আমটাকে পাকিয়ে দিলে সেটা সেরকমভাবে টেস্ট হবে না। ঠাকুর কথামৃতে আছে এটা, এই ঘটনাটা, করুণানিধান ঠাকুর একদিন শতপ্রবৃত্ত হয়েই গোপাল মহারাজকে কৃপা করেছিলেন। 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর কাশীপুরে প্রেমের ছড়াছড়ি, এটা শ্রীমৎ কথামৃতের মধ্যে তিনি প্রত্যক্ষদর্শী, তিনি লিখেছেন প্রেমের ছড়াছড়ি, নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করলেন, পরে দুটি ভক্ত মহিলাকেও কৃপা করলেন। তারা প্রেমাশ্রু বর্ষণ করতে করতে বললেন আপনার এত দয়া এত কৃপা। নরেন্দ্রাদি গুরুভাইদের সাথে দক্ষিণেশ্বরে যেয়ে মাঝে মাঝে ধ্যান জপ তপশ্চর্যা করতেন, এবং সেই সময় তার মনে একবার তীর্থভ্রমণের ইচ্ছা জাগে। তো এই যে একজন মহিলাকে কৃপা করলেন, সেই সময় গোপাল মহারাজকেও ঠাকুর কৃপা করেছিলেন, হয় ছুঁয়ে দিয়েছিলেন কিংবা পা দিয়ে স্পর্শ করেছিলেন। ওই কাশীপুরে কল্পতরুর আগে 86 সালে কল্পতরু হয়েছিলেন, আর 85 সালের ঘটনায় কৃপা করেছিলেন গোপাল মহারাজকে। তো তীর্থভ্রমণের ইচ্ছা যখন মনের মধ্যে জাগলো, তখন ঠাকুর অন্তর্যামী তিনি জানেন, তিনি বলছেন যে যতক্ষণ বোধ যে ঈশ্বর শ্বেতা শ্বেতা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখন জ্ঞান। তিনি আরও বললেন যা চায় তা কাছেই আছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে। এটা দুটো অর্থ হতে পারে, যে ঈশ্বর শ্বেতা শ্বেতা ততক্ষণ অজ্ঞান, অর্থাৎ আমরা তীর্থে যাই, নানান জায়গায় সন্ধান করি, কিন্তু ভগবান আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছেন। আমরা যদি তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করি, ডাকি, তাহলে আমরা নিজেরাই অনুভব করতে পারবো। আর তীর্থে যায় মানুষ একটু পুণ্য অর্জন করবার জন্যে, এবং শরীর স্বাস্থ্য একটু চেঞ্জ হলো, আবহাওয়া চেঞ্জ, এই তীর্থের থেকে সাধুসঙ্গ করাটা আর একটু বড় তীর্থ। আবার আত্মচিন্তা, সে যদি নিজে নিজে সেই চিন্তা করে, তাহলে সেইটাকে বলা আত্মতীর্থ, সেটা হলো সবথেকে বড়। তখন তার কোথাও যাওয়ার দরকার হয়নি, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, অর্থাৎ আমার অন্তর্জগতে যা আছে সেইটাই বাইরে প্রকাশ, অন্তর্জগৎকে আলোকিত করলে সব জানা যায়। আরেকটা হচ্ছে ঠাকুর বলছেন হেথাই, মানে যার আমার উপর বিশ্বাস আছে তার আর কোথাও যাওয়ার দরকার নেই, এবারে সব কিছু এখানে। ঠাকুর বলতেন 4 ফুট ঘুরে আয় কোথাও কিছু নেই, সব এখানে, নিজের দেহ দেখিয়ে তিনি বলতেন।
এই অর্থতেও হতে পারে ঠাকুর হয়তো এই অর্থতেই বলেছেন তাদের, যে আমি তো কাছেই আছি, আমি স্বয়ং ঈশ্বর, তোমরা কোথায় ঘুরে বেড়াবে। তাই বলছেন যা চায় তা কাছেই আছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে। কাশীপুরে থাকাকালীন গোপাল মহারাজ একবার 1886 খ্রিস্টাব্দে তীর্থে গিয়েছিলেন। পরে কলকাতায় ফিরে গঙ্গাসাগর তীর্থযাত্রী সাধুদের কিছু গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তো ঠাকুরকে যখন বলেন যে আমি সাধু সেবা করব, তখন ঠাকুর বললেন ত্যাগী ভক্তদের দান করলেই উত্তম হবে, কেননা এদের অপেক্ষা উচ্চস্তরের সাধু আর তুমি কোথায় পাবে। এখন গঙ্গাসাগরে অনেক সাধুই যান, তার মধ্যে ভালো সাধুও আছে, আবার অনেকে বেশধারী ভেকধারী, অর্থাৎ একটা গেরুয়া পরে নিল কিছু দান ধান পাবো বলে। তো সেই সব সাধু তুলনায় এখানে একবারেই যে সাধুরা ভগবান ছাড়া আর কিছু জানে না সেই সব সাধুরাই তোমার সঙ্গে রয়েছে, সুতরাং তাদের দিলেই তোমার বরং শ্রেষ্ঠ দান করা হবে। তো তখন তিনি ঠাকুরের হাতে সেই মালা এবং কাপড় গেরুয়া কাপড় দিয়ে দিলেন। বারোখানি গেরুয়া বস্ত্র ও বারোখানা মালা রুদ্রাক্ষের মালা ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর সেগুলি নরেন্দ্রাদি ভক্তদের মধ্যে বিতরণ করে দিলেন। তা এটি যেন রামকৃষ্ণ সঙ্ঘের একটি গোড়া পত্তন হলো, এইভাবে পরস্পর ত্যাগী সন্তানদের মধ্যে একটা আদান প্রদান এবং ভালোবাসাতে এই সঙ্ঘ গড়ে উঠছে। এইভাবে ঠাকুর তার সামনেই সকলকে দান করলেন। তো এখানে নাম দিয়েছেন নরেন, রাখাল, যোগেন মহারাজ, বাবুরাম মহারাজ, এদের নাম হচ্ছে প্রেমানন্দ বাবুরাম মহারাজ, যোগেন স্বামী যোগানন্দ, তারপরে রাখাল মহারাজ ব্রহ্মানন্দ, নিরঞ্জন মহারাজ নিরঞ্জনানন্দ, তারক মহারাজ শিবানন্দ, শরৎ মহারাজ স্বামী শারদানন্দ, শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ, কালী স্বামী অভেদানন্দ, লাটু মহারাজ তার নাম হলো স্বামী অদ্ভুতানন্দ, আর গোপাল মহারাজ স্বামী অদ্বৈতানন্দ, আজকে যার জন্মদিন। একটি রেখেছিলেন, এই 11 জনকে দেওয়ার পর একটি রেখে দিলেন, থাক এইটি গিরিশের জন্যে। গিরিশ গৃহী হলেও তিনি এখন সন্ন্যাসীদের সমান হয়ে গেছেন, অর্থাৎ দুঃখ কষ্ট পেয়ে স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, আত্মীয় স্বজন আর কেউ নেই তার ঠাকুর ছাড়া, ঠাকুরের প্রতি তিনি বকলমা দিয়েছেন, শরণাগত হয়েছেন, সুতরাং ধুয়ে মুছে গেছে। সেই জন্যে গিরিশকে ভৈরব সাজিয়ে নাচ গান এই নীলাম্বরবাবুর বাগান বাড়িতে করেছিলেন, তাকে ভস্ম মাখিয়ে। এই ঠাকুর বলতেন এ স্বয়ং ভৈরব। রামকৃষ্ণ সঙ্গে এটি একটি স্মরণীয় ঘটনা। তারপরে বলছেন গৃহহীন আত্মীয় স্বজন হতে বিচ্ছিন্ন গোপাল মহারাজ গুরু ভাইদের সান্নিধ্য ও ঠাকুরের পাদপদ্মে স্মরণ নিয়ে আনন্দেই কাটাচ্ছেন। তার সুখ দুঃখ সহানুভূতি সব কিছু গুরু ভাইদের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে, অর্থাৎ সংসারের আর কোনো সম্পর্কই নেই এবং কিছু মনেও আসছে না, একেবারেই ঠাকুরের কাছে যেন একটা রামকৃষ্ণ পরিবারে বাস করছেন। কাশীপুরে একবার নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হলেন, তার দেহে মৃতের লক্ষণ প্রকাশ পেল। গোপালদা তা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, অর্থাৎ ধ্যান করতে করতে দেখলেন যে নরেন্দ্র কথা বলছে না, যেই ধ্যান ভঙ্গ হলো দেখছে নরেন্দ্রকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না, তাহলে চোখগুলোও বন্ধ, ভাবছে মরে গেছে। এই করে ঠাকুরের কাছে দৌড়ে গিয়ে বলছেন নরেন মরে গেছে। ঠাকুর বললেন বেশ হয়েছে, এখন এইভাবেই কিছুক্ষণ থাকো,
আমায় বড্ড জ্বালাতন করত, এর জন্যে আমায় খুব জ্বালিয়েছিল। নির্বিকল্প সমাধি কবে হবে কবে হবে? তা ঠাকুর বলতেন হবে হবে, আর ঠিক তারপরেই হলো। নরেন কয়েক ঘন্টার পর বাহ্যজ্ঞান লাভ করে বললেন, আমার দেহ কোথায়? একটু বাহ্যজ্ঞান যেই হলো অমনি নিজের দেহটাই কোনটা, আমি কে, আর দেহ কোথায় আমার, আমার হাত কোথায়, পা কোথায়, কিছুই, মানে ব্রহ্মময় হয়ে আছেন, ব্রহ্মে লীন হয়ে আছেন। তো ধীরে ধীরে তারপরে মন নামবে। ঠাকুরের দেহত্যাগের পর মহারাজ কখনো কখনো, গোপাল মহারাজের কথা বলা হচ্ছে, বরানগর মঠে কখনো তীর্থ ভ্রমণ ও তপস্যায় কাটাতেন। কাশী, বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রম প্রভৃতি তীর্থসমূহে দর্শন ও কিছুকাল তপস্যায় কাটিয়ে তিনি মঠে ফেরেন। অধিকাংশ সময় কাশীতেই তিনি থাকতেন এবং তপস্যা করতেন। স্বামীজির সপ্রেম আহ্বানে তিনি অচিরেই আলমবাজার মঠে উপস্থিত হন। এই স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরেছেন, তারপরই সব গুরুভাইদের কে কোথায় আছে সব খোঁজখবর নিচ্ছেন। স্বামীজির প্রতিভার আনুগত্য এতই প্রবল ছিল যে, ও স্বামীজির প্রতি তার আনুগত্য এতই প্রবল ছিল যে তিনি তার আদেশে বৃদ্ধ বয়সে লঘু কৌমুদী পড়তে শুরু করেন। এ পড়াশোনা তো বেশি নেই, কিন্তু একটু ব্যাকরণ ট্যাকরণ পড়, একটু শাস্ত্র আলোচনা কর, এই স্বামীজি বলেছে যেহেতু, তো এই বৃদ্ধ বয়সে হয়ে লঘু কৌমুদী তিনি শিখছেন। এরকম স্বামীজির প্রতি তার শ্রদ্ধা ছিল। গোপাল মহারাজ নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং প্রতি কাজে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতেন। ঠাকুরকে ঠাকুরও এরকম সর্বদা ভাবে বিভোর থাকলেও তিনি যেখানের জিনিস সেখানে রাখতেন ও রাখতে বলতেন, তারও জীবনটা খুব সুশৃঙ্খল ছিল। এলোমেলো ভাব ঠাকুরও পছন্দ করতেন না। গোপাল মহারাজ ঠাকুরের সেবায় সর্বদা ব্যস্ত থাকতেন। একদিন ওষুধ দিতে দেরি হওয়ায় ঠাকুর জিজ্ঞাসা করলেন, অন্য একজন ওষুধ দিচ্ছেন, গোপাল মহারাজ বলে রেখেছেন হয়তো, তো সেই যখন দিতে আসছে ঠাকুর বলছেন, সেই বুড়োটা কোথায়, সেই বুড়ো লোকটা কোথায়? তো ঘুমোচ্ছেন যখন বললেন তিনি ঘুমোচ্ছেন, তো শুনে ঠাকুর বললেন, ও অন্য একজনকে বললেন যে সে এসে বলল ঘুমোচ্ছেন, আহা রাত জেগেছে কি না, তাই ঘুমোক ঘুমোক, ওকে জাগিয়েও না, তুমি বরং ওষুধটা আমায় খাইয়ে দাও। শ্রী শ্রী মা গোপাল মহারাজের সাথে নিঃসংকোচে কথা বলতেন, তাই ডাক্তারের কাছে বিশেষ পদ্ধতি প্রস্তুতির প্রণালী শিখে শ্রী মাকে উহা শিখাইতেন। ডাক্তার যেমনটি বলেছেন সেইভাবে পথ্যতত্ত্ব ওষুধ সেগুলো মাকে বলে দিতেন এবং মা সেইভাবে রান্না করতেন পথ্য। গোপাল মহারাজ নিম জল দিয়ে একদিন ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করছেন, তো ঠাকুর উ করে উঠলেন সেই সময়। এখন গোপাল মহারাজ বুঝতে পারলেন গলায় ব্যথা হচ্ছে, তো বললেন যে থাক তবে থাক, আর ধোয়াবো না। ঠাকুর বললেন, না না তুমি ধুয়ে দাও, আমি মনটাকে উপরে তুলে নিই, তারপরে তুমি ধোয়াবে, এই দেখ আমার আর কষ্ট হচ্ছে না। এই বলে মনকে তিনি দেহ থেকে উঠিয়ে নিলেন। তো ঠাকুর বলতেন যে দেহ জানে আর মন জানে, রোগ জানে, মন তুমি আনন্দে থাকো। তা এইভাবে ঠাকুর মনটাকে তুলে নিতেন। তা এরকম একদিন এক কবিরাজ, এই যে ষড় দর্শনের পণ্ডিত শশধর পণ্ডিত একদিন ঠাকুরকে বলছেন, মশাই গলায় ঘা হয়েছে, যোগীরা তো সারেই নিতে পারে, তা আপনিও তো মনটাকে ওইখানে নিয়ে রোগটাকে সারিয়ে নিতে পারেন। বলছেন, তুমি পণ্ডিত হয়ে এই কথা বলছো, আমি যে মন সচ্চিদানন্দে দিয়েছি সেই মনকে আবার হাড়মাসের খাঁচাই দেব? ছি ছি, তুমি কীরকম পণ্ডিত গো? তিনি তো লজ্জায় চলে গেলেন। এখন নরেন সেটা শুনেছেন, শুনে বলছেন, পণ্ডিত মশাই ঠিক কথাই বলেছেন,
অন্তত আমাদের মঙ্গলের জন্য আপনি শরীরটাকে ঠিক করুন, মাকে বলে, মা তো আপনার সব কথাই শুনেন। তখন বলছি, তুইও এই কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি মাকে বলবো। তো এইভাবে তিনি মায়ের কাছে বলেছেন, বলতেই মা বলেছেন, তুই যে এত মুখে খাচ্ছিস, আবার খাওয়ার ইচ্ছা? অর্থাৎ এই নরেন টরেন ত্যাগী ভক্তদের দেখিয়ে এবং সমস্ত ভক্তরাই তো তোর শরীর থেকেই তো সব বেরিয়েছে, সারা সৃষ্টিটা, সুতরাং এত মুখে খাচ্ছিস। তো স্বামী বিবেকানন্দ তিনি যখন বলছেন, মশাই বলেছিলেন মাকে? না হ্যাঁ রে বলেছিলাম। কি বললেন? বলে আমি লজ্জায় মরে গেল, মা আমাকে এই কথা বললেন, তোদের সব দেখিয়ে বলছেন এত মুখে খাচ্ছ, আবার খাওয়ার ইচ্ছা, লজ্জায় মরে গেলুম। তো স্বামীজি বুঝেছিলেন যে ঠাকুর সাধারণ নন, তিনি স্বয়ং ঈশ্বর, মানুষের করুণা তিনি পাপ তাপ সব গ্রহণ করে নেন, পতিত পাবনী গঙ্গার মতো, নটী বিনোদিনী, গিরিশ ঘোষ, কালিদানা, সুরেশ মিত্র, এদের পাপ তাপ নিয়ে তিনি স্বেচ্ছায় এই রোগ নিয়েছেন। অর্থাৎ মনুষ্য শরীর ধারণ করলেই এই সব নিতে হয়, মানুষের মতো সব কিছু। একদিন তুরিয়ানন্দ মহারাজ যখন ঠাকুর এরকম বলছেন, খেতে পাচ্ছি না, বড্ড ব্যথা, তো তখন বলছে, কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দময় পুরুষ, আনন্দে একবারে যেন ঈশ্বরের সাথে এক হয়ে আছেন, এরকম তার ধারণা, আমি তো দেখছি আপনি আনন্দময় পুরুষ। তখন ঠাকুর বলছেন, শালা ধরে ফেলেছে রে। অর্থাৎ ঠাকুরের তো স্বেচ্ছায় নেওয়া লীলা। এরপর গোপাল মহারাজের কর্মজীবন আরম্ভ হলো, তখন আলমবাজার মঠে, তারপরে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মঠ উঠে এলো। তো অদ্বৈতানন্দ মহারাজ ওই, তিনি নিজে সমস্ত মাটিকে সমতল করে যাতে একটু সবজি ফুল টুল হয়, ঠাকুরের সেবায় লাগে, সেই জন্যে কুপিয়ে ওই ভূমিটাকে তিনি সমতল করছিলেন, জমিটাকে, যাতে বাঁশের উপযোগী হয় আর এই সমস্ত ফল ফুলও হয়। তো এইরূপ কর্মকে তিনি শ্রীরামকৃষ্ণ ভাবপ্রচারের ভিত্তি ও তপস্যা রূপেই গ্রহণ করেছিলেন, যে এটাও ঠাকুরের কাজ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এরূপ রামকৃষ্ণ সংঘের প্রথম স্থায়ী মঠ নীলাম্বাবুর বাগান বাড়িতে, তারপরে বেলুড় মঠে স্থায়ীভাবে গড়ে ওঠে। তার প্রধান কাজ ছিল সবজি বাগান, যাতে ঠাকুরের সেবায় লাগে। লাটু মহারাজ বলেন, বুড়ো গোপালদা না থাকলে মঠের সাধু ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটত না। সবজি বাগান করতে গোপালদাকে কতই না খাটতে হয়েছে, শিষ্যি মাও তার এই কাজের জন্য আন্তরিক প্রশংসা করেছেন, যে হ্যাঁ বাবা তুমি সেকেলে লোক, তুমি তো কাজ ছাড়া থাকতে পারবে না, আমি তো তা জানি, আর তাছাড়া তুমি ঠাকুরেরই কাজ করছো, তাই চুপ করে থাকতে পারবে না, মঠ তো তারই, এটাও তো একটা সংসার। মা বলতেন, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে, তাই এখানেও তো সব কিছুই থাকবে, খাওয়া দাওয়া এসব তো আছে, তাই তুমি কেন চুপ করে থাকবে? মঠে দৈনন্দিন কাজ পরিচালনা তখন স্বামী প্রেমানন্দ মহারাজ করতেন, তিনি ম্যানেজার ছিলেন তখন। তো গোপাল মহারাজ তার সমস্ত সব কাজই সাহায্য করতেন, যখন যা বলতেন, এমনকি পূজার কাজও করেছেন, ঠাকুরের পূজা সেটিও তিনি করেছেন নিষ্ঠার সঙ্গে। কিন্তু স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একদিন যখন এই পূজারীকে কোনো একটা কারণে বলেছেন যে ঠাকুরের কাজ একটু সাবধানে করবে, পবিত্রভাবে শুদ্ধভাবে করবে, কোনো কিছু তার একটু ইয়ে দেখেছেন দোষ দেখে এই কথা যখন বলেন, তখন গোপাল মহারাজও বলছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি একদিন ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছিলাম, তাতে একটু নিঃশ্বাস পড়েছিল, তো ঠাকুর সেটি খেতে পারলেন না, সেই জন্যে ঠাকুরের এই যে পবিত্র দেহ, এই আমাদেরও শুদ্ধ সত্যভাবে নিয়ে যেতে হবে।
তারপরে বলছেন গীতাপাঠ তিনি খুব ভালোবাসতেন, নিয়মিতভাবে গীতাপাঠ করতেন। গীতাপাঠের জন্য নিজ হাতে স্পষ্টাক্ষরে পঞ্চগীতা লিখে রেখেছিলেন। এখন পঞ্চগীতাটা কি, পাঁচটা গীতা হতে পারে, আমরা তো জানি ভগবদ্ গীতা ছাড়াও গোপী গীতার কথা শুনেছি, উদ্ধব গীতার কথা শুনেছি, তারপরে বেদ গীতা, এইরকম করে পাণ্ডব গীতা, অনেক গীতা আর আছে। তো যাই হোক, ইনি এরকম পঞ্চ গীতা সংগ্রহ করে রেখেছিলেন। সত্যের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল। এই ঠাকুরের কাছ থেকে এটি শিখেছেন যে সত্য কথা কলির তপস্যা, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। ঠাকুর বলতেন সত্য কথাই কলির তপস্যা। একদা পেটের জন্য কবিরাজ ঠাকুরকে তিনটি লেবুর রস খেতে বলেন। কবিরাজ বলেছেন ঠাকুরকে তিনটি লেবুর রস খেতে হবে প্রতিদিন। তো গোপাল মহারাজকে ঠাকুর সেই কথা যখন বললেন, এই লেবু নিয়ে আয়, তো তিনি অনেকগুলো লেবু নিয়ে এলেন। তখন সত্যের জীবন্ত বিগ্রহ ঠাকুর কিন্তু তিনটি রেখে বাকিগুলি ফেরত দিয়ে দিলেন। ঠাকুরের সত্যনিষ্ঠা, ভাবের ঘরে চুরি না থাকা, নিষ্কলঙ্ক চরিত্র প্রভৃতি গোপাল মহারাজের মনে গভীর রেখাপাত করেছিল। সত্যের প্রতি নিষ্ঠা তিনি ঠাকুরের কাছ থেকেই শিখেছিলেন। শরীর বৃদ্ধ হলেও তার মনে ছিল অদম্য উৎসাহ, তাই বহু তীর্থাদি তিনি দর্শন করেছিলেন। 1890 খ্রিস্টাব্দে মার্চ মাসে তিনি শ্রীমাকে সঙ্গে নিয়ে গয়াধামেও গিয়েছিলেন। বুড়ো বয়সেও তিনি ব্যায়াম আদি করে এই স্বাস্থ্যটাকে মোটামুটি ভালোই রেখেছিলেন। তিনি কারও সেবাদি গ্রহণ করতেন না এবং সব কাজ নিজের হাতেই করতেন। সঙ্গীতেও তার প্রবল অনুরাগ ছিল এবং মাতাউল্লাও তিনি শিখেছিলেন, এই গানের সঙ্গে বাজাতেন। দেহত্যাগের কিছুদিন পূর্বে তিনি পেটের অসুখে খুব ভুগেছিলেন। তো এই পেটের অসুখ যখন কিছুতেই সারছে না এবং নিজের কাজ নিজে করতে পারছেন না, অপরের সাহায্য নিতে হচ্ছে, এই দেখে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন যে ঠাকুর আর কেন, আমাকে কৃপা করে এই কষ্ট থেকে মুক্তি দাও। বলছেন ঠাকুর সে প্রার্থনা শুনেছিলেন। শীঘ্রই সেই দিন এলো, অন্তিম অসুখের সময় তার এক অলৌকিক দর্শন হলো। তিনি দেখলেন ঠাকুর গদাহস্তে সম্মুখে দণ্ডায়মান। তিনি জিজ্ঞেস করলেন গদা হাতে কেন, জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন আমি এবারে গদাধর রূপে আবির্ভূত। ঠাকুরের পিতৃদত্ত নামও ছিল গদাধর, বা গদাই বলে ডাকতেন। তো আমরা দেখেছি যে পিণ্ডদানের জন্যে ঠাকুরের বাবা গয়া গিয়েছিলেন। গয়া গিয়ে তিনি বলছেন বিষ্ণু, গয়া বিষ্ণু তিনি বলছেন আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করতে চাই। বলে আমি গরিব মানুষ কি খেতে দেবো? বলছেন না, তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি যা খাবে তাতেই সন্তুষ্ট, আমি তাতেই সন্তুষ্ট থাকবো, যা দিবে। তো ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল এই গদাই, সেই জন্যে গদা হস্তে তিনি দেখা দিলেন এই অন্তিম সময়ে। অবশেষে 28 ডিসেম্বর 1909 খ্রিস্টাব্দে মঙ্গলবার বেলা 4:30 গোপাল মহারাজ স্বধামে গমন করলেন। এই ঠাকুরকে স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার রেখে গিয়েছিলেন, তিনি রেখে গিয়েছিলেন পরবর্তী সন্ন্যাসী সংঘের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন। ওই যে জীবন যে যুগে সকলেই মনে রাখতে পারবে,
এবং সেইভাবে ভাবিত হলে নিজের জীবনটাকেও তৈরি করতে পারবে। এমন একটা ছাঁচ এরা রেখে যায় যে সেই ছাঁচে যদি আমরা ত্যাগী এবং গৃহী সকলেই যদি তাদের জীবনকে আমরা অনুকরণ করি, তাহলে আমাদেরও জীবন ধন্য হয়ে যাবে, আমরাও ঠাকুরমা স্বামীজির কৃপা লাভ করতে পারব। তাই সাধুসঙ্গের জন্যেও অন্তত আমাদের এই রকম জীবনী রোজ পাঠ করা উচিত। কথামৃত তো পাঠ করবই, তাছাড়াও এদের জীবনগুলো, ঠাকুরের সন্তানরা, এদের জীবন্ত বিগ্রহ ভগবানের ভক্তের, এদের থেকে বড় ভক্ত আর কেউ নেই। সুতরাং এই ভক্তরা বলছেন, মচ্চিত্তা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। গীতায় ভগবান এ কথা বলছেন যে তারা মদভক্ত, বলছে আমাতেই তাদের চিত্ত নিবিষ্ট, এরকম ভক্তের মচ্চিত্তা মদ গত প্রাণা, তারা আমাতে মন প্রাণ অর্পণ করে দিয়েছেন। বোধয়ন্ত পরস্পরম, পরস্পর পরস্পরকে দেখে ঈশ্বরের কথা বলতে শুরু করে। গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে যেমন আনন্দ লাভ করে, সেই রকম একজন ভক্ত অপর একজন ভক্তকে এই ঈশ্বরের কথাই বলবে, তার গুরুর কথা বলবে, এবং কতদূর আধ্যাত্মিক উন্নতি হলো, কত কখন জপ দান তপস্যা কীভাবে করা হচ্ছে, এই সব কথাই বলবে। তখন তারা বিষয়ের কথা বলবে না, এই সব কথা বলে বলছেন তুষ্যন্তি চ রমন্তি চ, তারা সন্তুষ্ট হবে এবং আনন্দ উপভোগ করবে। তা সেই জন্যে সাধুসঙ্গের এত মাহাত্ম্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামি।